আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা দেশের যে যে প্রান্ত থেকেই আজকের আমার এই ক্লাসে অংশগ্রহণ করছো, সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এবং তোমাদের দোয়া ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। আমাদের আজকের এই ক্লাসটি পরিবেশ রসায়নের চতুর্থ ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়বস্তুগুলো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য, ভৌত তাৎপর্য নিয়ে আলোচনা করব। মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন এককে যে মান আছে, বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করব। বোলসম্যান ধ্রুবক নিয়ে আলোচনা করব এবং আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়, নির্দিষ্ট আয়তনের ভর নির্ণয়, গ্যাসের ঘনত্ব ও মোল সংখ্যা নির্ণয় করা শিখব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করব আজকে সেটি ছিল মোলার গ্যাস ধ্রুবক আর এর ভৌত তাৎপর্য নিয়ে আলোচনা। দেখো, আমরা প্রিভিয়াস ক্লাসে কি শিখেছিলাম, আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এন আর টি সমীকরণ প্রতিপাদন করা শিখেছিলাম। সেখান থেকে আমরা কিন্তু মোলার গ্যাস ধ্রুবক আর এর একটি মান নির্ণয় করতে পারি, তা হচ্ছে পিভি ডিভাইড বাই এন টি, আর সমান পিভি ডিভাইড বাই এন টি। এখানে পি হচ্ছে চাপ, ভি আয়তন, এন মোল সংখ্যা এবং টি হচ্ছে তাপমাত্রা। এই পদগুলোর মাত্রা বসিয়ে আমরা আর এর ভৌত তাৎপর্য নির্ণয় করতে পারি। চলো আমরা দেখে নেই কিভাবে করতে হয়। পি দিয়ে আমরা নির্দেশ করি চাপ, ভি হচ্ছে আয়তন, এন মোল সংখ্যা, এবং টি হচ্ছে তাপমাত্রা। দেখো, আমরা পি এর পরিবর্তে চাপ, ভি আয়তন, এন মোল সংখ্যা এবং টি তাপমাত্রা বসিয়ে দিলাম। আমরা জানি চাপ সমান হচ্ছে বল ডিভাইড বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা চাপের পরিবর্তে এখানে কি লিখব, বল ডিভাইড বাই ক্ষেত্রফল লিখে দিব ইনটু আয়তন। নিচে যা ছিল তাই থাকবে, মোল সংখ্যা ইনটু তাপমাত্রা। শিক্ষার্থীরা, আমরা ভালো করেই জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার এবং আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য কিউ। আমরা এই মানগুলো এবার ক্ষেত্রফল এবং আয়তনের জায়গায় বসিয়ে দিব। আমরা কি লিখব, বল ডিভাইড বাই দৈর্ঘ্য স্কোয়ার ইনটু আয়তন দৈর্ঘ্য কিউ। যেহেতু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, আয়তন হচ্ছে দৈর্ঘ্য কিউ, বসিয়ে দিলাম ডিভাইড বাই মোল সংখ্যা ইনটু তাপমাত্রা। দেখো, আমরা এই দৈর্ঘ্য স্কোয়ারকে দৈর্ঘ্য কিউব দ্বারা কি করতে পারি, কেটে দিতে পারি। কেটে দিলে কি হয়, এখানে তিনটি দৈর্ঘ্য আছে, এখানে দুটি দৈর্ঘ্য, তিনটি দৈর্ঘ্য দুটি দৈর্ঘ্য বাদ গেলে থাকবে একটি দৈর্ঘ্য। তার মানে লেখাটি হবে এরকম, বল ইনটু দৈর্ঘ্য ডিভাইড বাই মোল সংখ্যা ইনটু তাপমাত্রা। বল ইনটু দৈর্ঘ্য বা দৈর্ঘ্যকে এখানে আমরা স্মরণ ধরতে পারি, বল ইনটু স্মরণ। আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ হয় তাহলে বল
এবং স্মরণের গুণফলকে আমরা বলি কাজ। তার মানে আমরা বল ইন্টু দৈর্ঘ্যর পরিবর্তে আমরা লিখতে পারি কাজ, নিচে মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা। তাহলে আমরা টোটাল কি লিখতে পারছি, কাজ ইন্টু পার মোল ইন্টু তাপমাত্রা একক আমরা লিখি কেলভিন। তাহলে তাপমাত্রা পরিবর্তে আমরা লিখব কেলভিন পার কেলভিন, কাজ ইন্টু পার মোল ইন্টু পার কেলভিন। আমরা কি বের করলাম, মোলার গ্যাস ধ্রুবক আর এর ভৌত তাৎপর্যের মানগুলো লিখলাম, কাজ পার মোল পার কেলভিন। এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্থির চাপে, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে যে সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয়, যে সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় তাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে সম্প্রসারণজনিত কাজ সম্পাদন হয় তাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ইহাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য। তাহলে শিক্ষার্থীরা আমরা কিভাবে করব আবার একটু খেয়াল করি। প্রথমে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি, এখান থেকে আর এর মান বের করব। তাদের আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে চাপ আয়তন এর গুণফল ডিভাইড বাই মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা। আমরা কি করব, তাদের মাত্রাগুলো বসিয়ে দিয়ে আমরা খুব সহজেই আমরা আর এর তাৎপর্য বল তাৎপর্য নির্ণয় করতে পারি। এবার আমরা আলোচনা করব বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় কিভাবে করা যায়। এক্ষেত্রে আমরা পিভি সমান এনআরটি থেকে আর সমান পিভি বাই এনটি এটা লিখে রাখব। এটা আমাকে লাগবে কারণ আমরা আর এর মান যেহেতু নির্ণয় করব, আমরা চারটি এককে আজকে আর এর মান নির্ণয় করব। প্রথমে আমরা যে এককে আর এর মান নির্ণয় করব তা হচ্ছে এসআই একক। খেয়াল করে দেখবে এসআই এককে আর এর মান, এসআই এককের জন্য, এসআই এককের জন্য গ্যাসের চাপ, চাপ আমরা নির্ণয় করি নিউটন মিটার ইনভার্স টু এককে। আয়তন, আয়তন নির্ণয় করি আমরা কিউবিক মিটার এককে। তাপমাত্রা কেলভিন এককে। এস এককে আমরা চাপকে প্রকাশ করব নিউটন মিটার ইনভার্স টু, আয়তন কিউবিক মিটার এবং তাপমাত্রা কেলভিন। এসটিপিতে পি সমান ওয়ান এটিএম বায়ুচাপ সমান হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন মিটার ইনভার্স টু, এবং তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। আয়তন হচ্ছে 1 মোল, 1 মোল আয়তনের জন্য, 1 মোল গ্যাসের জন্য আয়তন, 1 মোল গ্যাসের জন্য আয়তন হচ্ছে 22.4 লিটার। কিন্তু আমরা বলেছিলাম আমরা আয়তন নির্ণয় করব কিউবিক মিটার এককে, লিটারকে আমরা কিউবিক মিটার এককে নেওয়ার জন্য কি করব, 10^-3 দ্বারা গুণ করে নিব। তাহলে আমরা যে মানগুলো পেলাম চাপ 101.325 × 10^3 নিউটন মিটার ইনভার্স টু, টেম্পারেচার 273.16 কেলভিন মোল,
N21 mole and ayuton 22.4 liter equal 22.4 into 10 to the minus 3 cubic meter. Chalo, amra ei man gulo ke kothay boshiye dibo. Ei je R shoman PV divided by NT ekhane boshiye dei. Boshiye dile ki ashbe? Chalo, dekhe nei. (1.32.5 × 10⁻³)⁸.31 জুল পার কেলভিন পার মোল যে এককটা আসবে তা হচ্ছে জুল পার কেলভিন পার মোল 8.31 আমরা দেখতে পাচ্ছি এসআই এককে মোলার গ্যাস দ্রবক আর এর মান 8.31 জুল পার কেলভিন পার মোল আসছে তাহলে আমরা কিভাবে করলাম আমরা প্রথমেই বলে নিলাম এসআই এককে চাপের একক আমরা ধরি নিউটন মিটার ইনভার্স 2 আয়তন কিউবিক মিটার তাপমাত্রা কেলভিন তাহলে এই এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার প্রমাণ তাপমাত্রা চাপে পি সমান 1 atm চাপ বায়ুমণ্ডলীয় চাপ যার মান হচ্ছে 101.325 × 10³ নিউটন মিটার ইনভার্স 2 টেম্পারেচার 273.16 কেলভিন মোল সংখ্যা 1 মোল এবং 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার বা 22.4 × 10⁻³ কিউবিক মিটার যেহেতু আমরা বলে দিয়েছিলাম আয়তনের একক এখানে কিউবিক মিটার হবে এখানে এই মানগুলোকে আমরা যদি এই সমীকরণে বসিয়ে দেই খুব সহজেই আমরা মোলার গ্যাস দ্রবক আর এর মান নির্ণয় করতে পারবো তাহলে প্রথমে আমরা কি করলাম এসআই এককে আমরা মানটি নির্ণয় করলাম এবার আমরা লিটার বায়ুমণ্ডলীয় চাপে করব লিটার বায়ুমণ্ডলীয় চাপ লিটার মণ্ডলীয় এককে আমরা নির্ণয় করব আর এর মান মোলার গ্যাস দ্রবকের মান এর জন্য আমাদের জানতে হবে এই এককে এই মান তো আমাদের অবশ্যই করতে হবে আমরা করে নিব এই এককে চাপের মান নির্ণয় করা হয় এটিএম দ্বারা এটিএম সরাসরি এটিএম এ থাকবে এবং আয়তন লিটারে থাকবে এবং তাপমাত্রা কেলভিনেই থাকবে এবার দেখে নাও যেহেতু আমরা বলেছিলাম চাপ এটিএম তাহলে 1 এটিএম ই থাকবে এখানে আর চেঞ্জ হবে না এসটিপি তে এই মানটি আর হবে না যেহেতু আমরা একক চেঞ্জ করতে হচ্ছে না আমরা বলে দিয়েছি চাপের একক 1 এটিএম ধরব টেম্পারেচার কেলভিন 273.16 কেলভিন আয়তন লিটার 1 মোল গ্যাসের জন্য আয়তন জানি 22.4 লিটার সুতরাং এই অংশটা আমার এখন আর ব্যবহার করতে হচ্ছে না তাহলে আমরা এই মানগুলো এখন যদি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে মানটি কত আসে এটা আমরা দেখে নিব এর আগে আমরা একটু উপরে লিখে রাখি এসআই এককে আর এর মানটি আমরা এখানে সংক্ষেপে লিখে রাখছি যেটা আমরা বের করেছিলাম 8.31 জুল পার কেলভিন পার মোল এটা আমরা লিখে রাখলাম এখানে তাহলে আমাদের পরবর্তীতে আবার মনে করতে সুবিধা হবে
লিটার বায়ুমণ্ডলীয় চাপে একক বা লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা পি এর মান 1, ভি এর মান 22.4, 22.4, এন 1 এবং টেম্পারেচার 273.16। চলো আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে কত আসে দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 দিয়ে 22.4 কে গুণ করলে তাই হবে। তাহলে 22.4 কে আমরা সরাসরি যদি 273.16 দ্বারা ভাগ করি তাহলে চলে আসে 0.08। দেখো 0.082, 0.082, 0.082, যার একক হচ্ছে লিটার, কারণ এটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এটিএম, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে এটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে আর এর মান 0.082। তাহলে আমরা এখানে লিখে রাখি লিটার এটিএম এককে বায়ুমণ্ডলীয় চাপে আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে শিক্ষার্থীরা আমরা দুটি এককে অলরেডি মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করে ফেললাম। এবার আমরা নির্ণয় করব সিজিএস এককে, সিজিএস এককে আর এর মান। সিজিএস এককের ক্ষেত্রে চাপকে ডাইন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এককে প্রকাশ করা হয়। চাপের মানকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় সিজিএস এককে, এবং আয়তনকে কিউবিক মিটার দ্বারা প্রকাশ করা হয়। আয়তনকে কিউবিক মিটার দ্বারা প্রকাশ করা হয়, চাপকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাকে কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আমরা দেখে নিব চাপের মান কিভাবে নির্ণয় করব। সিজিএস এককে চাপ হবে 76, 1 এটিএম সমান 76 সেন্টিমিটার পারদ চাপ, 76 সেন্টিমিটার পারদ চাপ। আমরা জানি পি সমান, পি সমান এইচ রো জি, এইচ রো জি। এখানে এইচ হচ্ছে উচ্চতা 76, রো পারদের ঘনত্ব 13.6, এবং অভিকর্ষ স্তরণ এখানে আমরা ব্যবহার করব 981। যেহেতু এটা আমরা সেন্টিমিটার এককে করছি, একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 76 × 13.6 × 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আমরা করছি সিজিএস এককে চাপের মান। 76 পারদ চাপ, সিনবার চাপ থেকে করলাম, তাপমাত্রা 273.16 কেলভিন, সর্বক্ষেত্রে একই, এন এর মান 1 মোল, এবং আয়তন আমরা বলে দিয়েছিলাম, আয়তন এবার আমরা করব কিউবিক সেন্টিমিটারে। তাহলে আয়তন যদি কিউবিক সেন্টিমিটার আমরা করি তার মানটা কি হবে দেখে নিই, 22.4 লিটার। একটা কথা মনে রাখবা, লিটার থেকে কিউবিক মিটার নিতে হলে আমরা কি করলাম, কত দ্বারা গুণ করেছি। লিটার মানে হচ্ছে ডিএম কিউব, 1 লিটার মানে ডিএম কিউব, সরি, আমরা ডিএম কিউব থেকে সিএম কিউবে রূপান্তর করছি। করার জন্য মূলত দেখে নাও 22.4 × 1000, আমরা যদি 1000 দ্বারা গুণ করি তাহলে
কিউবিক মিটারে রূপান্তরিত হয়ে যাবে লিটার একক বা ডিএম কিউব একক থেকে। এখানে অনেকেই বুঝে না যে কেন ডিএম কিউব থেকে সিএম কিউবে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হয়। শিক্ষার্থীরা মনে রাখতে হবে ডিএম কিউব থেকে সিএম কিউব রূপান্তর করার জন্য যেহেতু 10 ডিএম ইকুয়াল 1 সিএম, অতএব 10 ডিএম কিউব ইকুয়াল 1 সিএম কিউব, দেখা যাচ্ছে 1000 ডিএম কিউব সমান 1 সিএম কিউব। তার মানে হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার সমান 1000 ডিএম কিউব, এটা আমরা মনে রাখবো। সুতরাং ডিএম কিউব থেকে সিএম কিউবে রূপান্তর করার জন্য আমাকে কি করতে হচ্ছে, 1000 দ্বারা গুণ করতে হচ্ছে, এটা মনে রাখবো আমরা সবাই। আমরা এর জন্য এটা করে দিলাম, সাইড নোট হিসেবে লিখে রাখবো, তাহলে আমাদের মনে পড়বে। চলো আমরা আর সমান পিভি রেবার বা এনটি এই এক রাশিমালায় আমরা এই মানগুলো বসিয়ে দেই। দেখি আমাদের বর্তমানে যে এককে আমরা কাজ করছি সেই এককের ক্ষেত্রে আর এর মান কত আসে। এখানে চাপের জন্য অনেক বড় একটি মান আসছে, 76 × 13.6 × 981, আয়তনের মান 224001 × 273.16। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি আসে দেখে নেই, 76 × 13.6 × 981 × 224001, এই মানটাকে আমরা ভাগ করব হচ্ছে 273.16 দ্বারা, করলে কত আসে দেখে নাও, 831481177.73। অনেক বিশাল বড় একটা মান আসে, এটাকে আমরা সংক্ষেপে করে নিব, 8.31 × 10⁻¹। দেখো আমরা দশমিকটা ছিল সংখ্যাটা, আমি তাহলে আমার ক্যালকুলেটার যেভাবে আসে সাইন্টিফিক মান সরাসরি আসেনি, সাইন্টিফিক মানটা বের করে নিলে হয়ে যাবে 8.31 × 10⁻¹ দিয়ে আসবে। তোমরা যদি তোমাদের ক্যালকুলেটারে সাইন্টিফিক মান না আসে, তোমরা অনেকে ঘাবড়িয়ে যেতে পারো যে এই মানটা তোমার সাইন্টিফিক আসলো না, আমি আবার একটু ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি সাইন্টিফিক আনার সিস্টেমটি। 13.6 × 10⁻¹ যে মানটি আসে আমি একটু লিখে বুঝিয়ে দেই, 83148117 × 73, যেহেতু তোমরা 9 থেকেই সাইন্টিফিক মান ব্যবহার করছো তোমাদের এটা জানার কথা, তারপর আমি শিখিয়ে দিচ্ছি। দশমিকটা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি সংখ্যার পরে, আমরা যদি 8.31 যেহেতু করেছিলাম তার মানে কতটি সংখ্যা সামনে নিয়ে এসেছে এটা দেখতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, যতগুলো সংখ্যার কে বা পাশে নিয়ে আসবো ততগুলো সংখ্যাকে দ্বারা কি 10⁻⁷ দিতে হবে। এখানে যদি 6 ঘরে আনতাম তাহলে 6 দিতে হতো, যেহেতু 60টি সংখ্যা নিয়ে এসেছি তাহলে 7 দিতে হবে, মনে রাখতে হবে এই নিয়মটি, নয়না আমরা ভুল হয়ে যাবে। তাহলে 8.31 × 10⁻⁷ আমাদের একক কি হবে, আমাদের এই ক্ষেত্রে একক হবে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা চাপের একক বলেছিলাম কি, ডাইন × সিএম-2, এবং আয়তনের একক বলেছিলাম সিএম কিউব ডিভাইড বাই এখানে মোল সংখ্যা পার মোল ইন্টু কেলভিন। এবার দেখো এখান থেকে সিএম কিউব আর সিএম পার সিএম স্কোয়ার কাটা যায়, কাটা গেলে এখানে থাকে ডাইন × সিএম সেন্টিমিটার পার মোল পার কেলভিন, ডাইন সেন্টিমিটার পার মোল পার কেলভিন। এছাড়াও আমরা সরাসরি এখান থেকে ডাইন সেন্টিমিটারকে লিখতে পারি আর্গ, ERG এককে, তার মানে এখান থেকে আমরা চাইলেই লিখতে পারি ERG আর্গ পার মোল পার কেলভিন, তার মানে এই এককটাকে আমরা লিখতে পারি আর্গ পার কেলভিন
পার মোল সরাসরি আমরা এটা তোমরা যা লিখতে এখানে লিখে নাও, লিখে নিয়ে আমি সরাসরি লিখে দিচ্ছি ইআরআর পার কেলভিন পার মোল। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, 10^7 আর্ক সমান 1 জুল, তার মানে আমরা চাইলেই 8 পয়েন্ট এই অংশটাকে লিখতে পারি 8.31 জুল পার কেলভিন পার মোল। দেখো আমরা এই যে মানটা বের করেছিলাম এই মান আর এই মানটা কিন্তু একই, তাহলে দেখতে পেয়েছো যে সম মানে মিলে গেছে। তাহলে আমরা কি করলাম, সিজিএস এককে আর এর মান নির্ণয় করলাম। সিজিএস এককে আর এর মান পেলাম কত, 8.31 × 10^7 ERG পার কেলভিন পার মোল। এবার আমরা আরো একটি একক আর এর মান নির্ণয় করব, যেটা হচ্ছে ক্যালোরি এককে, ক্যালোরি এককে আর এর মান। দেখো শিক্ষার্থীরা, আমরা শিখেছিলাম ক্লাস 9-এ 1 ক্যালোরি সমান কত জুল বলতে পারবে, 4.184 জুল, 4.184 জুল, 1 ক্যালোরি সমান 4.184 জুল। আমরা এসআই এককে আর এর মান নির্ণয় করেছিলাম 8.31 জুল পার কেলভিন পার মোল। এখান থেকে আমরা কিভাবে রূপান্তর করে নিচ্ছি ক্যালোরি এককে, খেয়াল করে দেখো, 8.31 জুল কে আমরা ক্যালোরি এককে রূপান্তর করব। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখে নাও, পার কেলভিন পার মোল ইনটু 1 ক্যালোরি ডিভাইড বাই আমরা করব 4.184 জুল দ্বারা ভাগ করে দিব। তাহলে যে মানটি আসবে সেটা হচ্ছে 8.31 / 4.184 করলে আসে 1.986 ক্যালোরি পার কেলভিন পার মোল, ক্যালোরি পার কেলভিন পার মোল। তাহলে আমরা আরও একটি এককে আর এর মান নির্ণয় করলাম, যেটা হচ্ছে ক্যালোরি এককে, এটাও আমরা এখানে লিখে রাখব। কত এসেছিল, 1.986 ক্যালোরি পার কেলভিন পার মোল। আমরা 4টি এককে আর এর মান, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করলাম, আমরা আর এর মান শেষ করলাম। এবার আমরা চলে যাব পরবর্তী টপিক, বোলসম্যান ধ্রুবকে। প্রথমে আমরা জেনে নিব বোলসম্যান ধ্রুবক কাকে বলে, বোলসম্যান ধ্রুবক জিনিসটা কি এটা আমাদের জেনে নিতে হবে। দেখো প্রতি অণুর জন্য আদর্শ গ্যাস ধ্রুবকের মানকে, তার মানে আর এর মানকে, প্রতি অণুর জন্য আদর্শ গ্যাস ধ্রুবকের মানকে, মানে মোলার গ্যাস ধ্রুবক যাকে বলি, এর মানকে বোলসম্যান ধ্রুবক বলে। প্রতি অণুর জন্য আদর্শ গ্যাস যে ধ্রুবকের মানকে আমরা বলি বোলসম্যান ধ্রুবক। এটাকে আমরা প্রকাশ করি কে দ্বারা, আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা, প্রতি অণুর জন্য আদর্শ গ্যাস ধ্রুবকের মানকে আমরা বলি বোলসম্যান ধ্রুবক, কে সমান আর ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার। এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবকের মান, এন এ মানে অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা জানি, এন এ
সমান 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এবার শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি বাকি কাজটা করব না, তোমরা নিজেরাই করতে পারবে। এই বোলজম্যান ধ্রুবকের মান চারটি এককেই নির্ণয় করতে পারবে। তোমাদের কাছে আমি এই মানগুলো এই কারণে দিয়ে রেখেছিলাম যে তোমরা দেখো এসআই এককের যে মান আছে সেই মানকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে এসআই এককে বোলজম্যান ধ্রুবকের মান পেয়ে যাবে। লিটার বায়ুমণ্ডলীয় চাপে যে মানটা আছে সেটাকে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দাও তাহলে তোমার চলে আসবে বোলজম্যান ধ্রুবকের মান। এভাবে চারটি যে মান আমরা পেয়েছিলাম চারটি এককে মোলার গ্যাস ধ্রুবকের মান, প্রত্যেকটা মানকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ওই এককগুলোতে বোলজম্যান ধ্রুবকের যে মান তা আমরা পেয়ে যাব। তাহলে আমরা তৃতীয় যে টপিক্সটি ছিল সেটিও শেষ করলাম। আমাদের আজকের শেষ যে টপিক্স আলোচনা করার কথা আমরা সেখানে চলে যাই। আমাদের আজকের শেষ টপিক্স কি ছিল, আদর্শ গ্যাস সমীকরণ, তার মানে পিভি সমান এন আর টি। এই সমীকরণ থেকে আমরা বের করব আণবিক ভর নির্ণয়। প্রথমে আমরা নির্ণয় করব আণবিক ভর, এরপর আমাদের যা আলোচনা করার কথা ছিল নির্দিষ্ট আয়তনের ভর, নির্দিষ্ট আয়তনের ভর, মোল সংখ্যা নির্ণয়, এবং আরও একটি টপিক আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব। চলো আমরা আলোচনা করে আসি আণবিক ভর নির্ণয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিভি সমান এনআরটি। আমরা পিভি এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভর ডিভাইড বাই আণবিক ভর ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি। এখানে ডাব্লিউ ডিভাইড বাই এম, ডাব্লিউ হচ্ছে গ্যাসের ভর এবং এম হচ্ছে গ্যাসটির আণবিক ভর। এন সমান আমরা জানি এন সমান ডাব্লিউ ডিভাইড বাই এম। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসে পিভিএম সমান ডাব্লিউ আর টি বা এম সমান ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। দেখো এম সমান ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। এখানে ডাব্লিউ এর মান, আর এর টি এর মান, পি এর মান এবং ভি এর মান বসিয়ে আমরা খুব সহজেই আণবিক ভর নির্ণয় করতে পারি। আরও একটা অংশ দেখো, এখান থেকে আমরা চাইলেই এটাকে আরও মডিফাই করতে পারি ডাব্লিউ ডিভাইড বাই ভি ইন্টু আর টি ডিভাইড বাই পি। আমরা ভি এবং ডাব্লিউকে আলাদা করে ফেললাম কারণ ভরকে আয়তন দ্বারা ভাগ করলে, ভরকে আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় ঘনত্ব, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম আর টি ডিভাইড বাই পি। তার মানে আণবিক ভরকে আমরা ডি আর টি বাই পি এই সূত্র দ্বারাও প্রকাশ করতে পারি। যদি আমাকে প্রশ্নে আমাকে ঘনত্ব দেয়া থাকে, ঘনত্ব দেয়া থাকে, চাপ দেওয়া থাকে এবং তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র সাহায্যে আণবিক ভর নির্ণয় করতে পারবো। আর যদি দ্রব্যের ভর, তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আণবিক ভর নির্ণয় করবো। তাহলে শিক্ষার্থীরা দেখো আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি করলাম, আণবিক ভর নির্ণয়ের সূত্রটি, রাশিমালাটি নির্ণয় করলাম। এবার আমরা করব নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর নির্ণয়। নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর নির্ণয় দেখো এক্ষেত্রে আমরা কি করছি, পিভি সমান ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি। বাট এবার আমরা মেন করবো ডাব্লিউ এর মান, তাহলে কিভাবে করব, ডাব্লিউ আর টি সমান পিভি এম বা ডাব্লিউ সমান পিভি এম ডিভাইড বাই আর টি। ডাব্লিউ সমান পিভি এম ডিভাইড বাই আর টি, এই মানের সাহায্যে আমরা কি করতে পারছি, নির্দিষ্ট আয়তনের ভর নির্ণয় করতে পারছি। এখানে চাপ, আয়তন, গ্যাসের আণবিক ভর এবং তাপমাত্রা জানা থাকলে আমরা খুব সহজেই দ্রব্যের ভর নির্ণয় করতে পারব। এবার আমরা নির্ণয় করতে শিখব হচ্ছে ঘনত্ব নির্ণয়। ঘনত্ব নির্ণয় করার জন্য আমরা খুব সহজে নির্ণয় করতে পারব, চলো দেখে নেই। প্রথমে যেহেতু আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি আমাদের লাগবে, এখান থেকে আমরা কিভাবে করছি, আমরা একটু আগে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আবার করতে হচ্ছে। এখান থেকে আমরা
PVM সমান WRT বা আমরা একটু আগে কিন্তু একটা কাজ করেছিলাম, মনে আছে কি? ভর ডিভাইড বাই আয়তন সমান হচ্ছে ঘনত্ব। তাহলে দেখো আমরা যদি এটা করি, PM ডিভাইড বাই RT সমান W ডিভাইড বাই V, আমরা ভিটাকে এ পাশে পাঠিয়ে দিলাম, আর টি কে এ পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো? W বাই V সমান হচ্ছে আমাদের ঘনত্ব D সমান PM ডিভাইড বাই RT, PM ডিভাইড বাই RT। আমরা খুব সহজে চাইলে এখান থেকে কি করতে পারি, D সমান ঘনত্ব সমান চাপ আণবিক ভর এবং তাপমাত্রা জানা থাকলে আমরা খুব সহজে গ্যাসের ঘনত্বটি নির্ণয় করতে পারবো। আমাদের আজকের শেষ আলোচনার বিষয় হচ্ছে মোল সংখ্যা নির্ণয়। এটা সবচেয়ে সহজ আদর্শ গ্যাস সমীকরণ থেকে, কারণ PV সমান NRT, এখানে N হচ্ছে মোল সংখ্যা, এখানে N হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যাটি হচ্ছে N, অতএব N সমান PV ডিভাইড বাই RT। এখানে চাপ আয়তন তাপমাত্রার মান জানা থাকলে খুব সহজেই আমরা কি করতে পারবো, মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে চারটি টপিক নিয়ে আলোচনা করলাম, চারটি টপিকসই ছিল রাশিমালা নির্ভর এবং এখানে মান নির্ণয় করেছি, এবং এই মানগুলো আমরা যদি না জানে থাকি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল ক্লাসের, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে করেছো এবং তোমরা ক্লাসটি বারবার দেখবে, যেখানে বুঝবে না সেখানে আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা চাইলে মেসেঞ্জারে তোমরা আমাকে নক করতে পারো, ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসও আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস তোমাদের এখন দেখা উচিত জরুরি ভিত্তিতে, কারণ এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে তোমরা যে সুযোগ পাচ্ছ অন্য অনেক জায়গায় এই সুযোগ অনেকে পাচ্ছে না, অনেক জায়গায় নেটওয়ার্ক সমস্যা থাকে, তোমরা যে ক্লাসগুলো করার সুযোগ পাও এগুলো যদি তোমরা এই সুযোগে সদ্ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। আরও একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা যখন ক্লাস নেই তোমরা অন্ততপক্ষে আমাকে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু অলরেডি অনেক একদম ঘেমে শেষ হয়ে গেছি, কারণ আমরা যখন ক্লাস নেই ফ্যান অফ করে নিতে হয়। এই যে প্রচণ্ড গরমের মধ্যে এই যে প্রায় ঘণ্টাখানেক ক্লাস নেওয়া, এটা প্রিপেয়ার করা অনেক কষ্ট হয় একজন টিচারের। কেন ফ্যান বন্ধ রাখি? কারণ ফ্যানের শব্দ হয়, ফ্যান চালু রাখলে শব্দ হয়, শব্দে ক্লাস কথা হয়তো বা বোঝা যায় না, একাধিক লাইট জ্বালিয়ে রাখতে হয়। এই যে অনলাইন ক্লাসগুলো একটা শিক্ষক নিচ্ছে এটা যে কতটা পরিশ্রমের কাজ, এটা তোমরা যদি সামনাসামনি না দেখো তাহলে উপলব্ধি করতে পারবে না। এই পরিশ্রমগুলো আমরা কেন করছি? শুধুমাত্র তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য। এই এত গরম, এই গরমের মধ্যে যে ক্লাস নেওয়া, দেখা যাচ্ছে যে গরমের কারণে হয়তো বা কথা অনেক সময় ওলটপালট হয়ে যায়, ভুল বলে ফেলি, কারণ গরমে আমরা তো তোমরা বুঝোই গরম সহ্য করা কতটা কষ্টের। তারপর প্রতিটা শিক্ষক তোমাদের জন্য পরিশ্রম করছে, হাসি মুখে পরিশ্রম করছে। তোমরা আমাদের এই ক্লাসের পিছনের কথাগুলো তোমরা জানো না, এক একজন টিচারের কতটা পরিশ্রম করতে হয় এক একটা ক্লাস জন্য। আর তোমরা খুব সহজেই বাসায় বসে শুয়ে আরাম করে এই ক্লাসগুলো করতে পারছো, শুধুমাত্র জাস্ট একটু নেটওয়ার্কের সুবিধা ভোগ করে। তোমাদের কী লাগছে? তোমাদের তো তেমন কোনো পরিশ্রম হচ্ছে না, তাহলে কেন তোমরা ক্লাসগুলো করবে না? আমি আশা করব তোমরা প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি স্টুডেন্ট মনোযোগ সহকারে দেখবে তোমাদের জন্য এই কাজগুলো আমাদের করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং আবার বলে দিচ্ছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন প্রতিটি সপ্তাহের ক্লাস নিয়মিত দিয়ে যেতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, এবং আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেখানেই থাকো না কেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাই একত্রে আমরা যেন খুব সহজেই আবার কলেজে এসে ক্লাস করতে পারি সে দোয়া করব। মহান আল্লাহ তাআলা যেন এই পৃথিবী যে বৈশ্বিক মহামারী দিয়েছেন সেটা খুব সহজেই খুব তাড়াতাড়ি নিয়ে যান, এবং আমরা সবাই আনন্দ সহকারে একসাথে পড়ালেখা করতে পারি, ক্লাস করতে পারি, ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারি, টিচারদের সাথে দেখা করতে পারি, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।